স্টুডেন্টস আমরা ক্লাস ইলেভেন এর পলিটিক্যাল সায়েন্স পরপর পড়ে দিচ্ছি এবং এগুলো কিন্তু পিডিএফ আকারও থাকছে, যার দরকার হবে তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ এর থেকে সেটা ডাউনলোড করে নিয়ে, আর আমার হাতে লেখা যদি বুঝতে অসুবিধা হয় তখন তোমরা সেখানটা একটু ভিডিওটা আরেকবার চালিয়ে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। দেখো আজকে পড়াবো জাতির সংজ্ঞা দাও, জাতির বৈশিষ্ট্যগুলি লেখো, জাতীয়তাবাদ কাকে বলে, জাতীয়তাবাদের কি কি বৈশিষ্ট্য আছে, এটা চার যোগ চার এরকম প্রশ্ন আসবে। দেখো জাতি, যখন কোন জাতীয় জনসমাজ একটি রাজনৈতিক সংস্থা গঠন করে অর্থাৎ তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখন সেই জাতীয় জনসমাজকে জাতি বলা হয়। জাতি শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তাই রবীন্দ্রনাথ নেশন শব্দটি ব্যবহার করেছেন যার বাংলা অর্থ জাতি। বৈশিষ্ট্য দেখো, এক হচ্ছে একটি সরকার সম্পর্কে ধারণা, দুই সব জনগোষ্ঠীর মধ্যে গভীর সম্পর্ক, তিন মোটামুটি ভাবে একটি নির্দিষ্ট ভূখণ্ড, চার ভাষা বর্ণ ধর্ম ও জাতীয় চরিত্রগত ঐক্যবোধ, পাঁচ বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা এবং জনগণের মধ্যে জাতীয় মনোভাবের উপস্থিতি, ছয় এমন কতকগুলি বৈশিষ্ট্য থাকবে যা একটি জাতিকে অন্য জাতি বা বিজাতীয় গোষ্ঠী থেকে পৃথক করে। এই বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হল ভাষা বর্ণ ধর্ম। জাতীয়তাবাদ কোন কে কে ও এইসেন কোন কন বলেছেন, জাতীয়তাবাদ হল সর্বপ্রথম মনের অবস্থা, চেতনার বহিঃপ্রকাশ। রাষ্ট্রবিজ্ঞানে জাতীয়তাবাদ কথাটি খুবই গুরুত্বপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আদর্শ। লয়েড বলেছেন, ন্যাশনালিজম ইজ দ্য রিলিজিয়ান অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, জাতীয়তাবাদ একটি মানসিক ধারণা, একটি নির্দিষ্ট জনসমষ্টির জাতি চেতনা। বৈশিষ্ট্য দেখো, এক হচ্ছে নিজেদের মধ্যে গভীর ঐক্যবোধ, দুই অন্যান্য জনসমাজ থেকে স্বতন্ত্র বোধ, তিন ভিন্ন ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন প্রকৃতির জাতীয়তাবাদ যেমন উগ্র জাতীয়তাবাদ, চার হচ্ছে অধ্যাপক লাস্কির মতে জাতীয়তাবাদের ভিত্তি হল মানুষের সঙ্গ পাবার এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ইচ্ছা। মূল্যায়ন দেখো, বিংশ শতাব্দীতে জাতীয়তাবাদ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মুক্তি সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। জাতীয়তাবাদ দেশপ্রেম জাগিয়ে তোলে, গণতন্ত্রের পথ প্রশস্ত করে। জাতীয়তাবাদে উজ্জীবিত একটি জাতি স্বাধীনতার জন্য লড়াই করে, এর আদর্শ জাতিকে স্বনির্ভর ও আত্মসচেতন করে তোলে। জাতীয়তাবাদের ছত্রছায়ায় একটি জাতি ঐক্যবদ্ধ হয়, সরকার শান্তিতে দেশের উন্নয়নে মনোনিবেশ করতে পারে, এর ফলে শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক মধুর হয়। তবে বিকৃত জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু, এই জাতীয়তাবাদের কথা ভেবেই রবীন্দ্রনাথ মন্তব্য করেছিলেন, জাতীয়তাবাদ মানব সভ্যতার পক্ষে এক ভয়াবহ বিপদ, বিকৃত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।